বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালির মনফ লকনে গরিঝিয়া বিএনপি। মনফ লকনে গরিঝিয়া বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামিম হোসেনের পরিচালনায় শনিবার স্থানীয় একটি হলরুমে আলোচনা সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, সমবেত জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ডালি নাসির উদ্দিন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনফ লকনে গরিঝিয়া বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনফ লকনে গরিঝিয়া বিএনপির উপদেষ্টা নুরুল আমিন খন্দকার। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মনফ লকনে গরিঝিয়া বিএনপির উপদেষ্টা রকিব মোহাম্মদ ইলিয়াস, সাবেক আহ্বায়ক সদস্য আক্তার হোসেন খোকন, মাজহারুল ইসলাম মাসুম, মাসুম আহমেদ, উপদেষ্টা জামাল মিয়া, এম এস কবির, আমিনুল ইসলাম বাচ্চু, ইসহাক সরকার, শহীদুল্লাহ, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান সুহেল, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, সহসভাপতি ইদ্রিস হাওলাদার, এমডি মিজানুর রহমান খান, মিয়া মাসুম, মামুন মিয়া, ফরিদ আহমেদ, এক নং যুগ্ম সম্পাদক মোহাম্মদ লিটন ও মুক্তিযুদ্ধ ও তথ্য সম্পাদক ওমর ফারুক হোসেন সহ যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং পরিশেষে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। মঞ্জুর আলম, এন.এ.এন. টিভি, ইতালি।